মেহেরপুরে গমে ব্লাস্ট রোগ প্রতিরোধে গবেষণা চলছে এ পর্যন্ত দু বিঘা জমির ওপর সাতটি পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে গবেষণা দলটি মেহেরপুর থেকে গোলাম মোস্তফা জানাচ্ছেন দু হাজার ষোলো সালে দেশের বিভিন্ন অঞ্চলে পনেরো হাজার হেক্টর জমিতে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব দেখা দেয় এরপর থেকে রোগ দমনে চলছে বিভিন্ন গবেষণা এরই ধারাবাহিকতায় মেহেরপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বাহাদুর মিয়ার তত্ত্বাবধানে এমএস পিএইচডির জন শিক্ষার্থীর সমন্বয়ে গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ও মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে কৃষক আমরা বলতে পারবো যে এই ওষুধ স্প্রে করলে অথবা এই স্টেজে যদি নিউট্রেন স্প্রে করা হয় অথবা এই জাতটি চাষ করা হলে আর মাঠে ব্লাস্টের আক্রমণ হবে না এবং কৃষক নির্বিঘ্নে গম আবাদ করতে পারবে আমরা আশা করছি এখান থেকে যে ভালো ফলাফল পাওয়া যাবে সেইটি সেই ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ থেকে চিরতরে গমের যে ভয়াবহ ব্লাস্ট রোগ সেটা নির্মূল করা সম্ভব হবে সাতটি পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষা করে আটচল্লিশটি গমের সমন্বয়ে চলছে গবেষণা ব্লাস্ট নিয়ন্ত্রণের জন্য মাস্টার্স গবেষণা করছে এখানে যে সয়েলের উপর নিউট্রিয়েন্টের কি অ্যাপ্লিকেশন দিলে এই ব্লাস্টটা ম্যানেজমেন্ট করা যায় সর্বহৈত তো বিভিন্ন ছত্রাকনাশকের মধ্য থেকে এমন কি ছত্রাকনাশক বেছে নেওয়া যেটা হুইট ব্লাস্টের জন্য খুবই কার্যকরী যেটা আমরা কৃষককে বলতে পারবো যে এই ছত্রাকনাশকটা ব্যবহার করে হুইট ব্লাস্ট কন্ট্রোল করা করা যাবে বিশেষজ্ঞরা জানিয়েছেন ব্লাস্টি রোগের কারণে গমের ফলন শতকরা পঁচিশ থেকে তিরিশ ভাগ কমে যায় কোনো কোনো ক্ষেতের ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যায় গমের ব্লাস্টি রোগ প্রতিরোধে এই গবেষণা যদি সফল হয় তবে একদিকে যেমন গমের উৎপাদন বাড়বে অন্যদিকে চাষিরা ফিরে ভাবে তাদের গম চাষের আগ্রহ এমনটাই মনে করছে সংশ্লিষ্টরা মেহেরপুর থেকে গোলাম মোস্তফা চ্যানেল আয়